বেলগজ উৎপত্তি হয়েছিল মা লক্ষ্মী দেবীর কৃপাত। মা লক্ষ্মী দেবীয়ে যেতিয়া মহাদেবর যিখিনি কৃপা লাভ করার কারণত বা তেখেতক পূজা অর্চনার মানসেরে মহাদেবর ওচর বহুদিন একেরাহে পূজা করে আসে, কিন্তু মহাদেবে তেখেতক দর্শন দিয়া নাছিল। অবশেষত নারায়ণে কলে যে তুমি কি করে আছা, তুমি দেখুন আজিলেকে ভোলানাথর যখন দর্শন করব পারা নাই। তেতিয়া মার আকো কলে যে বলো মই ভোলানাথর দর্শন লইহে, সেই ভাবি পেলায় মা লক্ষ্মী দেবী এইবার কি করলে যে মই এইবার প্রভু ভোলানাথক 108টা পদুম ফুলেরে পূজা করে। সেই মানসেরে মা লক্ষ্মী নিজেই সরোবরলৈকে গৈ তারপর 108টা পদুম ফুল ছিঙিলে। ছিঙি পেলায় এই পদুম ফুলখিনি সঠিক আছে নাই, অর্থাৎ 108টা আছে নাই, আকৌ এবার গুণি চালে। গুণি পেলায় যে হয় 108টাই আছে। সেই 108টা ফুল আনি পেলায় প্রভু ভোলানাথ পূজা অর্চনা করব ধরলে। তেনেকে পূজা করে করে 107টা পদুম ফুল দিলে, নেক্সট সাইজে নেক্সট পদুম ফুলটো নাই, অর্থাৎ 107টাই হল আর এটা কোট গেল। মা লক্ষ্মী দেবীর খুব খং উঠিলে, ইমান দিন মই কষ্ট করে প্রভু ভোলানাথক দর্শন করার কারণে ইমান পূজা করল, লাস্টত আকো গই পেলায় মই সরোবরের পরা পদুম ফুল আনিও পূজা করল করব ধরল, কিন্তু তারও একটা ঘাটি হয়ে গেল। তেতিয়া মায়ে কি করলে, তোর পাওস্তনটো কাটি পেলায় সেটু উচর্গা করব, উচর্গা করে দিলে। দিয়ার পিছত দেখিলে যে তেতিয়াও মহাদেব সন্তুষ্ট হওয়া নাই, অর্থাৎ দেখা দিয়া নাই। তেতিয়া সোস্তনটো কাটিব খোঁজতে তেতিয়া প্রভু ভোলানাথে মা লক্ষ্মীর হাতত ধরিলে, মা তুমি এনেকা করব নালাগে, মই তোমার পূজাত সন্তুষ্ট, গতি তোমাক কি বর লাগে কোয়া, মই সেই বরে দিব রাজি আছো। তেতিয়া মা লক্ষ্মীয়ে কলে যে মই তো প্রভু খুনিয়া হল, গতি মই এই যেটু স্তন কাটিল এই স্তনটোর পর যাতে পৃথিবীর আটাই আপনালোক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিওজনক একেলগে পায় তেনেকুয়া এবিধ বৃক্ষ তৈয়ার করো, আর এই তৈয়ার করার কারণত এই আজি মই স্তনটো ইয়াতে পুতি ধরল, গতি আপনি এনেকুয়া বর দিয়ক যি বরর দ্বারাই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে একজোপা গছ হয় গছতে পোৱা যায়। তেতিয়া প্রভু ভোলানাথে হাঁহি কলে ঠিক আছে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, সেই বলে কেখেত অন্তর্ধান হল। তেনেকে এবছর পার হল, পার হওয়ার পিছত মহাদেবে দেখে যে তেওঁর কৈলাস ধামর তেওঁক যে ঠাইত পূজা করেছিল আর স্তনটো যে ঠাইত উঠিছিল তারপর এজোপা ধুনিয়া গছ, একদম ধুনিয়া গছ এজোপা হয়েছে, আর সেই গছজোপাত তিনিটা পাত একেলগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনিটা পাত একেলগে লাগিলে। আর তেতিয়া মহাদেবে নাম দিলে এইটো যে এই বেল্ল বিল্ল বৃক্ষ গছ। আর তেতিয়া যে এইটো প্রচার কেনেকে হব, যে যিকোনো পূজাত এইজোপা গছর পাত অর্থাৎ এই বিল্ল পত্র দিলেহে, অর্থাৎ তেতিয়াহে মই সন্তুষ্ট হম। তেও তেতিয়া সেই গছজোপাক চাইবলে যে মই আজির পৰা পণ ললো, যদি যিকোনো আপনার পূজা নাপতক কিয় এই পূজা যদি এই বিল্লপত্র দিব তেতিয়াহে মই সেইখন পূজার
সন্তুষ্ট হম বা বাকি ভগবান তিনিজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিওজন সন্তুষ্ট হব। কিন্তু তার একটা কথা, যেহেতু এই বিল্বপত্রটো আবির্ভাব হয়েছে কত স্তনের পরা, এই একটা মাংসপিণ্ড, গতি যিকোনো বস্তু যেটাই আপনার বিল্বপত্র যেটা নাকি আপনি ঠাড়িটা ছিঙিব একটা টুপর নিচি একটা পাব, ঠাড়িটোর মূরটোত একটা টুপর নিচি আসলে যে, কিন্তু যেহেতু এই মাংসপিণ্ডর পর উৎপন্ন হয়েছে এই টুপটু কাটি দিলেহে কিন্তু এই পূজাত আসলে প্রশস্ত হব। সেই কারণে আসলতে যেটা আপনার পূজাত বিল্বপত্র দান করা যায় আসলতে এই টুপটু কাটি পেলায় দিব লাগে। এইখিনি হয়েছে বিল্বপত্র বা বিল্বগোচর মেইন তারমানে কেনেকে উৎপন্ন এইখানে ইয়ার পরা, অর্থাৎ মা লক্ষ্মীর বাবস্থানের পর উৎপন্ন বলে জানা যায়।